হ্যালো স্টুডেন্টস, আজকে ছোট্ট দুই মিনিটের একটা ক্লাস আমাদের ক্লাসরুমের বাইরে মুক্ত পরিবেশে আমরা আজকে করব, সঙ্গে থেকো। এই যে একটা খুব আকর্ষণীয় জিনিস তোমরা দেখতে পাচ্ছ, খুব সুন্দর একটা জিনিস, আজকে ছোট্ট দুই মিনিটের একটা ক্লাস, তার জন্য আমাকে জঙ্গলে গমন করতে হচ্ছে। হ্যালো স্টুডেন্টস, তোমরা সবাই পুষ্পবিন্যাস সম্পর্কে পড়েছ। পুষ্পবিন্যাস তিন প্রকার, অনিয়ত, নিয়ত, আর একটা হচ্ছে বিশেষ। অনিয়ত যে পুষ্পবিন্যাস রয়েছে অর্থাৎ রেসিমোস, সেখানে একটা পুষ্পবিন্যাসের টাইপ রয়েছে, সেটাকে বলা হয় স্পেডিক্স বা চমসামঞ্জরি। আমার হাতে একটা ফুল দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে কচুর ফুল। চমসামঞ্জরি অর্থাৎ স্পেডিক্সের একটা খুব সুন্দর উদাহরণ হচ্ছে এই কচু ফুল। স্পেডিক্স বা চমসামঞ্জরিতে তোমরা যে উদাহরণ হিসেবে ফুলটা দেখতে পাচ্ছ, এর ভিতরে থাকছে মঞ্জুরি দ্বন্দ্ব, এবং এই মঞ্জুরি দ্বন্দ্বটাকে হলুদ রঙের একটা, দেখো সুন্দর একটা আকর্ষণীয় অংশ রয়েছে, এই মঞ্জুরি দ্বন্দ্বকে কিন্তু আবৃত করে রেখেছে এই হলুদ রঙের অংশটা। এই হলুদ রঙের যে অংশটা দেখছো তোমরা, এই যে অংশটা, এটাকেই বলা হয় মঞ্জুরি পত্র। অর্থাৎ এই মঞ্জুরি পত্রটাই মঞ্জুরি দ্বন্দ্বকে আবৃত করে রেখেছে। কচির ফুলটাকে যদি আমরা একটু সেকশন করে ভিতরের অংশটা দেখি, মঞ্জুরি দ্বন্দ্বটা, তাহলে আমরা কীরকম দেখতে পাবো? তাহলে আমরা সুন্দর করে আগে কেটে নেই, মঞ্জুরি পত্রটাকে আমরা সরিয়ে নেই, তাহলে ভিতরের মঞ্জুরি দ্বন্দ্বটাকে আমরা পরিষ্কারভাবে দেখতে পাবো। এই যে তোমরা দেখতে পাচ্ছ সুন্দর একটা অংশ ভিতরে, দ্বন্দ্বাকার একটা অংশ, লম্বা। এই যে তোমরা অংশটা দেখতে পাচ্ছ, এটাকেই বলা হয় মঞ্জুরি দ্বন্দ্ব। এই মঞ্জুরি দ্বন্দ্বের সবার উপরে যে অংশটা দেখতে পাচ্ছ তোমরা, সবার উপরে যে অংশটা, এটাকে বলা হয় অ্যাপেন্ডিক্স। এর নিচের অংশটা হচ্ছে পুংপুষ্প, মাঝে রয়েছে ক্লিপ পুষ্প, এবং সবার নিচে রয়েছে স্ত্রী পুষ্প। ঠিক আছে, তাহলে আর একটা বিষয় দেখো, এই কচু ফুলের বিভিন্ন রকম স্টেজগুলো দেখছো তোমরা, সবার প্রথমে কিন্তু এই রকম কালার থাকে, সবুজ। সবার প্রথমে থাকছে এরকম সবুজ কালার, ঠিক আছে, সবুজ কালার। তারপরের স্টেজে কীরকম হচ্ছে, একটু হলুদ হয়ে যাচ্ছে। তারপরে যখন আরও পরিণত হয় তখন কীরকম হয়ে যাচ্ছে, এই যে এরকম হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবং শেষ স্টেজে এরা এসে কীরকম হয়, এরা শেষ স্টেজে এসে এইরকম পরিণত, এইরকম অবস্থায় ঝুলে পড়ে, ঠিক আছে, একদম শেষ স্টেজে এরা এইরকম হয়, ঠিক আছে। আমরা কী বুঝলাম, যে কচুর ফুল হচ্ছে স্পেডিক্স বা চমসামঞ্জরির একটি উদাহরণ। কচুর ফুলের মধ্যে যে বাইরের থেকে আবরণটা আমরা দেখতে পাচ্ছি সেটাকে বলা হয় চমসা, এর ভিতরে রয়েছে মঞ্জুরি দ্বন্দ্ব। মঞ্জুরি দ্বন্দ্বের উপরের অংশটাকে বলা হয় অ্যাপেন্ডিক্স, তারপরে রয়েছে পুংপুষ্প, মাঝে রয়েছে ক্লিপ পুষ্প, এবং সবার নিচে রয়েছে স্ত্রী পুষ্প। ঠিক আছে, বোঝা গেল আজকে এতটুকুই, সবাই ভালো থেকো।